সাংরাই উৎসবের মধ্য দিয়ে রাঙামাটিতে শেষ হলো মারমা জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী বৈশাখী উৎসব। করোনার কারণে টানা দুই বছর বন্ধ থাকার পর এবার ব্যাপক উৎসাহ উদ্দীপনায় রঙিন এই উৎসবে মেতে ওঠে তরুণ তরুণীরা। একে অপরের গায়ে পানি ছিটিয়ে পুরনো বছরের জীর্ণতাকে ধুয়ে মুছে নতুন বছরকে বরণ করে নেন। রাঙামাটির প্রতিনিধি ইয়াসিন রানা সোহেলের তথ্যচিত্রে নুসা জাহানসিনের রিপোর্টে বিস্তারিত। পাহাড়ের ক্ষুদ্র নিগোষ্ঠীগুলোর বর্ষবরণের বর্ণিল সব উৎসবের অন্যতম এই সাংরাই বা জলকেলি উৎসব। পুরনো বছরের সব গ্লানি দুঃখ ও অপশক্তিকে ধুয়ে মুছে নতুন বছরকে স্বাগত জানাতে একে অপরের গায়ে পানি ছিটিয়ে জলকেলি উৎসবে মেতে ওঠেন মারমা তরুণ তরুণীরা। করোনা সংক্রমণের কারণে গত দুই বছর এই আয়োজনে ব্যাঘাত ঘটায় এবার উৎসবের আমেজটা যেন ছিল একটু বেশি। বর্ষবরণ উপলক্ষে গত 4 এপ্রিল থেকে রাঙামাটি জেলা পরিষদের উদ্যোগে 5 দিনব্যাপী বৈশাখী উৎসবের আয়োজন করা হয়। স্থানীয় সংগঠনগুলোর বর্ণিল সব আয়োজন ও আতিথেয়তায় পাহাড়ি জনপদে ফিরে আসে চিরচেনা উৎসবের আমেজ। সাংরাই জল উৎসব আমাদের মারমা সম্প্রদায়ের সবচেয়ে বড় একটা উৎসব। প্রত্যেক বছরই আমরা একে অপরকে জল ছিটিয়ে এই উৎসবটি পালন করি। এই মৈত্রী জল বর্ষণের মধ্য দিয়ে এই পার্বত্য চট্টগ্রামে শান্তি নেমে আসবে, সম্প্রীতির বন্ধনে সকল সম্প্রদায় অটুট বন্ধনে একসাথে আমরা এগিয়ে যেতে পারবো নতুন বছরে, এটাই প্রত্যাশা। দুঃখ কষ্টগুলো পানির মধ্যে দিয়ে যাতে মুছে যায়, যাতে নতুন বছর ভালো যায়, সেই জন্য আমরা এই উৎসবটা পালন করে থাকি। দুই বছর বন্ধ থাকলেও এবার করোনার প্রকোপ কমায় জমকালোভাবে এই উৎসবের আয়োজন করা হয় বলে জানায় আয়োজকরা। এই আয়োজনের মধ্যে আমাদের প্রত্যাশা হলো আমাদের সংস্কৃতি, আমাদের ঐতিহ্য সংরক্ষণ এবং বিকশিত হোক। ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোর ঐতিহ্য সংস্কৃতি সংরক্ষণ এবং বিকাশে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে বলে জানান স্থানীয় সংসদ সদস্য। আমরা সবাইকে সাংরাই শুভেচ্ছা জানাচ্ছি। ক্ষুদ্র জাতিগোষ্ঠী পিছিয়ে পড়া প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সরকারের অনেক কিছু করার আছে। অনেক কিছু করার কাজটি শুরু করেছে। টানা 5 দিন জমকালো আয়োজন শেষে জলকেলির মধ্য দিয়ে একে অপরের মঙ্গল কামনায় শেষ হয় পাহাড়ি বৈশাখীর আনুষ্ঠানিকতা। নুসরাত জাহান, সিনথি, আরটিভি।